উন্নয়নের ধারা অব্যাহত রেখে আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের ধারাবাহিকতার ১৪ বছরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে মানুষের পাশে থাকার আশ্বাস দেন আওয়ামী লীগ সভাপতি। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, যেখানে শায়িত বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগের নবগঠিত জাতীয় কমিটি, কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাতেহা পাঠ করেন এবং ৭৫ নৃশংস হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্যদের মাগফিরাত কামনায় অংশ নেন মোনাজাতে। পারিবারিক আনুষ্ঠানিকতা শেষে পরিদর্শন করেন এলাকার উন্নয়ন প্রকল্প। পায়ে হেঁটে মাটির রাস্তায় বঙ্গবন্ধু কন্যা খুঁজে ফেরেন শৈশব স্মৃতি। জেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় অংশগ্রহণ শেষে যোগ দেন বাংলাদেশ আওয়ামী লীগের নবগঠিত কমিটির যৌথ সভায়। স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন তুলে ধরেন প্রধানমন্ত্রী। সারা বাংলাদেশটা হবে শিক্ষায়, দীক্ষায়, স্বাস্থ্য সেবায়, আমাদের রাষ্ট্র পরিচালনায় এবং সকল জনগোষ্ঠী স্মার্ট জনগোষ্ঠী হবে, স্মার্ট বাংলাদেশ আমাদের। উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতায় মানুষের পাশে থাকার আশ্বাস দেন সরকার প্রধান। আওয়ামী লীগ যতদিন সরকারে আছে মানুষের কষ্ট দূর করবার জন্য যা যা করণীয় তা করে যাবে। মাত্র ১৪ বছরে বাংলাদেশ আজকে ঘুরে দাঁড়িয়েছে, বিশ্ব দরবারে একটা মর্যাদা পেয়েছে। মানুষের কষ্ট দুঃখ দূর করবার জন্য যা যা করণীয় আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের পাশে আছে। আমাদের যে নতুন কমিটি হয়েছে, প্রত্যেকটা কমিটির সদস্যরা আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলার মানুষের আর্থসামাজিক উন্নয়নে আমাদের যা যা করণীয় আমরা করে যাব, তাদের পাশে আমরা চিরদিন থাকবো, চিরদিন আছি এবং মানুষের সেবা করাটাই আমাদের সব থেকে লক্ষ্য। এর আগে গোপালগঞ্জের ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।